আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি রান্নার এ টু জেড রেসিপি তো ভিওর্স অনেকে অনেকভাবে এই চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করে থাকেন তবে সবার ক্ষেত্রেই স্বাদটা পারফেক্ট আসে না তাই আর শেয়ার করছি এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপি তো ভিউয়ার্স পুরো রেসিপিটি আমি খুবই সহজভাবে শেয়ার করেছি তো চলুন রেসিপিটি দেখে আসি এই চিংড়ি মাছের মালাইকারি রান্নার জন্য আমি এখানে প্রায় হাফ কেজি পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি আর মাছগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি এখানে মাছের পাঁচ লেজ এগুলো সহই নিয়েছি চাইলে আপনারা এগুলো ছাড়াও এই রান্নাটি করতে পারেন তো মাথার যে মগজের অংশটা ছিল সেটাও আমি বের করে পরিষ্কার করে নিয়েছি চাইলে সেটাও রাখা যাবে পিয়ার্স আজকের এই মাছগুলোকে আমি একটু বড়ো বড়ো সাইজেরই নিয়েছি তো চাইলে এর থেকে ছোট কিংবা বড় মাছ দিয়েও এই রান্নাটি করা যাবে তো এবার আমরা মাছগুলোকে ম্যারিনেশন করবো সেজন্য এখানে চা চামচ হলুদ গুঁড়ো চা চামচ মরিচ গুঁড়ো আর স্বাদ মতন লবণ নিয়ে নিচ্ছি এগুলোকে একত্রে মিক্সড করে নিচ্ছি আর এগুলো দিয়ে আজকের এই মাছটাকে আমি মাখিয়ে নিব অর্থাৎ ম্যারিনেশন করে নিব তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই তো এগুলো মিক্সড করা হয়ে গেছে আর এগুলো দিয়ে এবার মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই পর্যায়ে মাছগুলোকে ম্যারিনেশন করার জন্য আর বেশি কোনো মশলা ব্যবহার করতে হবে না তো এই তো দেখতে পাচ্ছেন হলুদ মরিচের সঙ্গে এই মাছগুলোকে এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো দুই পিঠি এভাবে হাত দিয়ে এই মাছগুলোকে মাখিয়ে নিতে হবে এক পিঠ খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি উল্টে নিয়েছি আর এই অপর পিঠেও মশলাটাকে খুব ভালোভাবে দিয়ে মাখিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স একটু ধৈর্য ধরে সময় নিয়ে এই কাজগুলো করতে হবে তো এটা মাখানো হয়ে গেছে ততক্ষণে নারকেলটা রেডি করে নিচ্ছি এখানে আমি কোড়ানো নারকেল নিয়েছি প্রায় দেড় কাপ পরিমাণ এবার এই কোরানো নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কুসুম গরম পানি আর এই পানিটা দিয়ে এই নারকেল কোরানোটাকে ভিজিয়ে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর এটাকে ব্লেন্ড করে নিব ততক্ষণে দেখিয়ে দিচ্ছি আমি এখানে বাদাম বাটা নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এখানে কাজু বাদাম আর কাঠবাদাম বাটা রয়েছে তো আর এই কোরানো নারকেলটাকেও ব্লেন্ড করে নিচ্ছি আর এটাকে বা ছেঁকে নিচ্ছি তো যে নারকেলের দুধটা বের হয়েছে এটা দিয়ে আজকের এই রান্নাটা করব তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে আমি প্রথম পর্যায়ে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এবার তেলটা গরম হয়ে আসলে এই তেলের মধ্যে এই মাছগুলোকে ভেজে নিব তো ভিউয়ার্স মাছগুলোকে খুব বেশি একত্রে দেওয়ার দরকার নেই অল্প অল্প করে দিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে তো এই তো দেখতে পাচ্ছেন মাছগুলোকে দিয়ে দিয়েছি আর মাছের কালারটা সামান্য চেঞ্জ হয়ে আসলে এই মাছটাকে উল্টে দিতে হবে তো এখানে মাছগুলোকে খুব বেশি শক্ত করে ভাজার প্রয়োজন নেই এতে করে এটা রান্না করার পর আরও বেশি শক্ত হয়ে যাবে জাস্ট কালারটা যখন সুন্দর চলে আসবে তখনই এটাকে উল্টে দিতে হবে আর এভাবে কয়েক সেকেন্ড উল্টে পাল্টে দুই পাঁচটায় এভাবে লাল করে ভেজে নিতে হবে এতে করে এই মালাইকারিটা রান্নার পরও এটা দেখতে বেশ ভালো লাগবে তো ভিও দেখতে পাচ্ছেন এই মাছগুলো ভাজা হয়ে গেছে আর এগুলোকে আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি ঠিক একইভাবে যে অপর যে মাছগুলো আছে সেগুলোকেও ভেজে নিব তো ভিউয়ার্স আজকের এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি আমি খুবই সহজভাবে শেয়ার করেছি তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগছে তো এই তো দেখতে পাচ্ছেন এই মাছগুলোও ভাজা হয়ে গেছে আর এগুলোকে উঠিয়ে নিয়েছি আর ওই একই প্যানের মধ্যে একই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি তিন টুকরো দারচিনি তিন টুকরো তেজপাতা দিয়ে দিয়েছি চারটি সবুজ এলাচ আর এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা তো এখানে পেঁয়াজ বাটার পরিমাণটা তুলনামূলক একটু বেশি লাগতে পারে তবে চিংড়ি মাছের মালাইকারি রান্নার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো এবার এই পেঁয়াজ বাটাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ কাঁচামরিচের পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সরিষা বাটা অবশ্যই এখানে সরিষা বাটাটা ব্যবহার করতে চেষ্টা করবেন এতে করে মালাইকারির টেস্টটা ভালো আসবে তো এবার এই সমস্ত বাটা মশলাগুলোকে খুব ভালোভাবে প্যানের মধ্যে ভেজে নিতে হবে তো এবার এখানে যে বাদামের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিচ্ছি তো এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদাম নিয়েছি আপনারা যে কোনো বাদামই বেটে এখানে ব্যবহার করতে পারবেন তো এবার এই বাদাম বাটার বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এবার এই সব মশলাগুলোকে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যখন মশলাগুলো ভাজতে ভাজতে প্যান থেকে আপনা আপনি উঠে আসবে তখন এখানে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করতে হবে দিয়ে দিয়েছি হাফচা চামিচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি চা চামচ মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণটা একটু বুঝে ব্যবহার করবেন কারণ মাছগুলো ভাজার সময়ও কিন্তু লবণ ব্যবহার করা হয়েছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মশলাগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার যে নারকেলের দুধটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম তো ফিওর্স এই তো এবার ও মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি আর এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আরও এক কাপ পরিমাণ তো এখানে দুধের পরিবর্তে পানীয় ব্যবহার করা যাবে তবে দুধটা দিলে এই খাবারের টেস্টটা ভালো আসে তো এই তো সব মশলাগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স এখানে ঝোলের পরিমাণটা নিজেদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে অ্যাড করা যাবে দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে তো আমি এখানে দেড় কাপ পরিমাণ নারকেলের দুধ আর এক কাপ পরিমাণ এমনি লিকুইড দুধ ব্যবহার করেছি তো এই তো দেখতে পাচ্ছেন এবার মাছগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এবার ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে রান্না করব এভাবেই তিন মিনিট তো ভিউয়ার্স তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে আর এই ঝোলটাও কিন্তু বেশ অনেকটাই কমে গেছে এবার মাছগুলোকে উল্টে নিচ্ছি এভাবে মাছগুলোকে উল্টে দিয়ে মাছগুলোকে আরও কিছুক্ষণ রান্না করে নিব তো মাছগুলোকে উল্টে নিয়েছি আর এবার এভাবেই রান্না করব আরও বেশ কিছুক্ষণ তো কিছুক্ষণ রান্না করার পর দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু প্রায় রান্নাটা হয়ে এসেছে তেলটা উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ঘি এক্ষেত্রে ঘিটা ব্যবহার করবেন এতে করে খুব সুন্দর একটা ঘির ফ্লেভার আসবে এই চিংড়ি মাছের মালাইকারির মধ্যে তো এবার মাছগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি তো এভাবেই আরও দুই থেকে তিন মিনিট এই মাছটাকে রান্না করব। তো আপনারা ঝোলটা আরও বেশি কম খেতে চাইলে সেক্ষেত্রে আরও বেশ কিছুক্ষণ রান্না করতে পারেন তবে আমার কাছে এরকমই ঝোল ঝোল খেতে ভালো লাগে তো ভিওর্স এই তো রান্নাটা হয়ে গেছে আর এই মাছটাকে এবার প্যান থেকে নামিয়ে নিতে হবে তো ভিওর্স এই তো মাছগুলোকে পরিবেশন করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এটার ঝোলটা ঠিক কতটা ক্রিমি ক্রিমি হয়েছে তো ভিউয়ার্স আশা করছি আমার আজকের এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো আজকের এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি আমি পোলাওয়ের সঙ্গে পরিবেশন করছি তো ভিউয়ার্স আপনারা ভাত কিংবা পোলাও কিংবা বিরিয়ানির সঙ্গে এই রেসিপিটি পরিবেশন করতে পারবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ